সালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব বিসিএস বা বিভিন্ন জব পরীক্ষায় এই ম্যাথটি কমন একটি ম্যাথ। সৎকারাবাসী কত হার সুদে কোনো মূলধন 10 বছরে সুদের মূল্যে 3 গুণ হবে, তার দশম বিসিএস এ আসছে। আমি অঙ্কটি সলভ করবো অনলি 5 সেকেন্ডের মধ্যে। কীভাবে? কত গুণ আছে এখানে? 3 গুণ, তাহলে ওখান থেকে 1 বিয়োগ করবেন 2। ওকে, এখানে দিবেন অল টাইম 100, আর নিচে হলো বছর 10 বছর, আর সুদের হার কিসে বেড়ে 5%। আবার বলি, যত গুণ থাকবে তার থেকে 1 কমাই দিবেন, 3 গুণ আছে না, 2 দিবেন। অল টাইম 100, আর কয় বছর সেটা নিচে, যেহেতু সুদের হার কত হার সুদের, সুদের হার বেড়ে 5%, 5% করলাম, তাহলে এখানে কাটাকাট 10 × 1 = 10, 10 × 10 = 100, 20% অঙ্ক শেষ। আবার বলি, এখানে আছে 3 গুণ, অল টাইম 1 বিয়োগ, তাহলে 3 থেকে 1 গেলে কত হলো? 2। মুনাফার হার, আর এখানে সময়টা কত? 10, তাহলে এখানে আগে লিখবেন 2, নিচে হলো এই যে গুণ থেকে 1 বিয়োগ, নিচে হলো বছরটা। আপনি শতকরা করবেন না, তাহলে 100 গুণ আর 5%, 100 গুণ আর 1/100 দিয়ে ভাগ, 1/100 মানে কি বলতো? 5%। হলো অঙ্কটি। এখন যদি অঙ্কটি করতে চাই দেখাই দিই, তাহলে আসল ধরেন, তাকে আসল টাকা বলা নেই, P = P টাকা বা P = ক টাকা আসল। তাহলে মুনাফা আসল = কত গুণ হয়েছে? 3 গুণ, 3 গুণ ক 3 ক টাকা। তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি মুনাফা বের হবে? 3 ক 3 ক আগে হলো 2 ক টাকা। আপনি 100 দিয়ে করতে পারবেন, আমরা এর আগের ম্যাটটি 100 দিয়ে করছি, দুটাই করে দিচ্ছি। ওকে, এখন দেখেন, দেখাই দিই, এটা যদি 100 ধরেন 300 হবে, তাহলে এটা কত হবে? 200 হবে। ওকে, তাহলে I = PRN, অর্থাৎ R = I/PN, আমরা দুইভাবে দেখাই দিব, R = I/PN। আমি 100 দিয়ে দেখাই দিব, আবার ক দিয়ে দেখাই দিব। ওকে, আগে ক দিয়ে দেখাই, তাহলে আসল কত টাকা? 2 ক টাকা। আর এখানে আসল কত টাকা? সরি, মুনাফা কত টাকা? 200 টাকা। আর এই মান কিন্তু বের হয় মানে 5%, 100 গুণ করবেন আর কি দিবেন? 5% দিবেন, 100 গুণ করবেন আর কি দিবেন? 5%। ওকে, আয়ের মানটা ক টাকা, 100 বসে গেল, পি কত টাকা? ক টাকা। আর এন কয় বছর? 10 বছর। ক ক কাটা, 2 × 1 = 2, 2 × 5 = 10, 5 × 1 = 5, 5 × 20 = 100, উত্তর 20% অবশ্যই দিবেন। আর এখানে আয় মানে কত? 200 টাকা, আর 100% তো বলবে এখানে, পি কত? আসল 100 টাকা, এন কত বছর? 10 বছর। এই 2 শূন্য কেটে দেন, এই 0 কেটে দেন, তাহলে 10 × 2 = 20%। এগুলো আপনাদের এই ম্যাথের শর্টকাটটি, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।